কার ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে আবারও একবার স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর বিডিপি ও পিজি এর রেজাল্টের যে সমস্যাগুলো হচ্ছে বা যে প্রশ্নগুলো তোমরা আমাকে করেছিল করেছিল সেই প্রশ্নগুলো আমি একটু আলোচনা করব আর আমি দেখাবো যে কিভাবে তোমাদের পার্সেন্টেজ হিসাব করতে হয় চলো ভিডিওটি দেখা যাক প্রথমত আমি কয়েকটি প্রশ্ন চাট করে নিয়েছি যেমন এই রেজাল্ট কাদের এটি বিডিপি এবং অল পিজিদের রেজাল্ট যারা অনলাইনে পরীক্ষা দিয়েছ রেজাল্ট দেখার লিঙ্ক কোথায় আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো দুটো পিজিদের লিঙ্ক আলাদা এবং বিডিপিদের লিঙ্ক আলাদা তবে বিডিপিদের ক্ষেত্রে বিডিপিদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে কি তোমরা ভুল লিঙ্কে ক্লিক করছো ওখানে আমি যে লিঙ্কটা দেব সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করলে তোমরা দেখতে পারবে একটি অপ পোর্টাল খোলার পরে ওখানে দেখবে ব্র্যাকেটে বি বা বিএসসি এরকম কিছু লেখা রয়েছে যে তোমার যে স্ট্রিম সেই স্ট্রিমে তোমরা ক্লিক করে ট্রাই করতে থাকবে দু নম্বর পরের প্রশ্ন রেজাল্ট দেখতে কি লাগছে রেজাল্ট দেখতে শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার লাগছে এরপরের প্রশ্ন রেজাল্ট নট ফাউন্ড দেখাচ্ছে কেন দুটো কারণ হতে পারে একটা সার্ভার প্রবলেম দু নম্বর এখনও আপলোড হয়নি তাহলে অপেক্ষা করো এবং চেষ্টা করতে থাকো এরপরের প্রশ্ন রেজাল্টে সি মানে কি ক্লিয়ার মানে পাস করেছো সি মানে নট ক্লিয়ার মানে পাস করো নি এম মানে নো মার্কস মানে সেটা নাম্বার দেওয়া হয়নি সেক্ষেত্রে তোমাদের স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে কোঅর্ডিনেটরের সাথে এরপরের প্রশ্ন সঠিক উত্তর করা সত্ত্বেও নাম্বার কেন কম দিল তবে কি উত্তরগুলি রিচেক করেনি বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে উপায় কি আছে হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন যে রিচেক করেছে কাউকে কাউকে করেনি কারণ একই উত্তর দুজনই লিখেছে এবং প্রথম রাউন্ডে দেখা গেছে দুজনেরই ভুল এসেছে আমি একটা প্রশ্ন বলছি ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে সেখানে উত্তরটা সঠিক কিন্তু বিশ্ববিদ্যালয় যেটা ভুল বলে প্রকাশ করেছিল কিন্তু পরবর্তীতে ওই দুই বন্ধুর মধ্যে একজনে ওটা রিচেক এসেছে মানে সঠিক এসেছে অন্যজনের আসেনি তো ক্ষেত্রে কিছু করার নেই তোমরা একটা বিশ্ববিদ্যালয়কে একটা মেল করে রাখতে পারো যে তোমাদের সমস্যা সমাধানের জন্য ঠিক আছে আর এরপরের প্রশ্ন অরিজিনাল রেজাল্ট কবে হাতে পাবো অরিজিনাল রেজাল্ট এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন চলছে অতএব এখন এই মুহূর্তে রেজাল্ট হয়তো দিতে দেবে না কিছুদিন অপেক্ষা করো পরিস্থিতি স্বাভাবিক হলে রেজাল্ট দিয়ে দেবে এর পরের প্রশ্ন কিভাবে পার্সেন্টেজ হিসাব করব সকল পেপার নাকি শুধু অনার্স পেপার পার্সেন্টেজ করতে হয় ঠিক আছে তার আগে আমি বলে রাখি এই পরের নিচের দুটো প্রশ্ন আমি আলোচনা করে নিই এনএসও এনএসওইউ রেজাল্ট কি সব জায়গাতেই গ্রহণযোগ্য হ্যাঁ যেটি যেহেতু এটি ইউজিসি স্বীকৃত সেহেতু সব জায়গাতে তুমি ব্যবহার করতে পারবে এরপরের প্রশ্ন রিনুয়াল ও অ্যাসাইনমেন্ট কবে দেবে রুয়াল ও অ্যাসাইনমেন্ট খুব শীঘ্রই দিয়ে দেবে যেহেতু রেজাল্টটা প্রকাশ হয়েছে এই মাসেই যে কোনো একটা বেরিয়ে যাবে অপেক্ষা করো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি খুব তাড়াতাড়ি জানিয়ে দেব নোটিশ পেলে এবার পার্সেন্টেজের ব্যাপারটা প্রথমে বলে রাখি আমি দুটি রেজাল্ট নিয়েছি সেখানে তোমরা দেখতে পাবে এটি একটি ইতিহাস অনার্সের রেজাল্ট ঠিক আছে এটা প্রথম ইয়ারের ফার্স্ট ইয়ারের রেজাল্ট এখানে পাশে লেখা রয়েছে অ্যাসাইনমেন্ট মার্কস এবার অ্যাসাইনমেন্টে তোমরা যে পার্সেন্টেজ পেয়েছো সেই পার্সেন্টেজ দেওয়া আছে থার্টি পার্সেন্ট মানে তিরিশের মধ্যে তোমরা কত পেয়েছো আর এখানে তোমরা লেখা রয়েছে টার্ম অ্যান্ড মার্কস অর্থাৎ তোমরা যে ফাইনাল পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষাতে তোমরা কত পার্সেন্টেজ পেয়েছ সত্তরের মধ্যে সেখানে এখানে যেমন পঁয়ত্রিশ একত্রিশ দশমিক পাঁচ সত্তর দশ সত্তরে সত্তর পেয়েছে তিনটে পেপারে একত্রিশ দশমিক পাঁচ এগুলো হলো ফাইনাল এটা অ্যাসাইনমেন্ট আর তারপরটা হলো ফাইনাল পরীক্ষা রেজাল্ট এবার অপটেন টোটাল মার্কস এইটা হলো মেন ঠিক আছে এটা হলো টোটাল তোমার কত পার্সেন্টেজ রেজাল্ট হলো যেমন পঞ্চাশের মধ্যে বাংলায় এটা রয়েছে ফাউন্ডেশন কোর্স ইন বেঙ্গলি সাতচল্লিশ পেয়েছে এখানে ইংরেজিতে পেয়েছে বিয়াল্লিশ এখানে ফাউন্ডেশন মানে এ মানববিদ্যা সমাজবিদ্যায় পেয়েছে তিরানব্বই আর ইতিহাস অনার্স প্রথম পত্রে পেয়েছে উননব্বই এবং দ্বিতীয় পত্রে পেয়েছে বিরানব্বই এবং পরিবেশে পেয়েছে চুয়াল্লিশ পঞ্চাশের মধ্যে এখানে যেহেতু অ্যাসাইনমেন্ট নাম্বারটা কম সেহেতু গ্র্যান্ড টোটালটা কমে গেছে কারণ এখানে সে ফাইনাল পরীক্ষা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে এই বিষয়টা আগে রেজাল্টটা ভালো করে জেনে নাও আর পাশে যে সিগুলো লেখা রয়েছে যেটা বললাম সি মানে পাস মানে ক্লিয়ার আর সিজন আইডি এটা কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে এটা হলো রেজাল্ট এবার তোমরা পার্সেন্টেজ কীভাবে বের করবে এখানে যে টোটাল রয়েছে টোটাল মার্কস অপটেন মার্কসটা এটা কাউন্টিং করবে যেমন ঠিক আছে রেজাল্ট বিডিপিতে দুটো পার্সেন্টেজ করা হয় একটা হলো শুধু অনার্স পেপারের জন্য ঠিক আছে উননব্বই বিরানব্বই দিয়ে ভাগ করলেই হয় আর একটা হলো সমগ্র পেপারের আমি এক সমগ্র পেপারে দেখাচ্ছি এখানে ওই রেজাল্টের যে মার্কস এসছে চারশো সাত সাড়ে চারশোর মধ্যে এবার তুমি পার্সেন্টেজটা কীভাবে করবে সাড়ে চারশো ভাগ ফোর পয়েন্ট ফাইভ ভাগ করলে তোমার পার্সেন্টেজ দাঁড়াচ্ছে কত নব্বই দশমিক চুয়াল্লিশ ফোর ফোর দশমিক পার্সেন্টেজ এটা হলো তোমার টোটালের এবার তুমি যদি মনে করো তুমি ফাইনাল ইসে অনার্সের রেজাল্টে বের করবা তাহলে উননব্বই আর বিরানব্বই যোগ করলে যেটা দাঁড়ায় তার দিয়ে দুই ভাগ করলে সেই পার্সেন্টেজ পেয়ে যাবে ঠিক এমনভাবে বিডিপি সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ারদের করতে করা যায় এবার বলে এটা কি পিজিদের ক্ষেত্রে পিজিদের ক্ষেত্রে আমি একটি রেজাল্ট নিয়েছি সেই রেজাল্টে তোমরা দেখতে পাচ্ছ এটি পিজিদের রেজাল্ট ডিসেম্বর দু হাজার যেটা অনলাইনে পরীক্ষা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে অ্যাসাইনমেন্ট নাম্বার অ্যাসাইনমেন্ট যেটা নাম্বার রয়েছে সেখানে একাশি একাশি ছিয়াত্তর বিরাশি করে নাম্বার পেয়েছে পাশে টোয়েন্টি পার্সেন্ট যেহেতু নেয় সেহেতু ষোলো দশমিক দুই এরকম একটা পারসেন্টেজ নিয়ে নিয়েছে এবার যেটা ফাইনাল পরীক্ষা হয়েছে সেটি হয়েছে একশো মার্কসেরই কিন্তু এইটটি পারসেন্ট সেই একশোতে দেখো প্রত্যেকটা পেপারে সে একশো পেয়েছে ঠিক আছে অতএব তার পার্সেন্টেজ হল এইটটি এবার অ্যাসাইনমেন্টের পার্সেন্টেজ আর ফাইনাল পরীক্ষার পার্সেন্টেজ মিলে তোমার এই যে মার্কশিট হয়েছে সেটা হলো ছিয়ানব্বই ছিয়ানব্বই তৃতীয় পথ্রে পঁচানব্বই এবং চতুর্থ পত্রে ছিয়ানব্বই খুব ভালো রেজাল্ট করেছে সব থেকে বলতে গেলে আমার কাছে বেশি মার্কস পেয়েছে এই রেজাল্টটি আমি বলে রাখবো যে তোমরা শুধুমাত্র এই গ্র্যান্ড টোটালটা করার পরে তোমরা শুধু চার দিয়ে ভাগ করবে যেমন এই দেখো আমি পার্সেন্টেজ করেছি চারশোর মধ্যে টোটাল গ্র্যান্ড টোটাল হয়েছে তিনশো ভাগ চার পঁচানব্বই দশমিক সেভেন ফাইভ পার্সেন্ট এটা হলো তোমাদের পার্সেন্টেজ ঠিক আছে যেহেতু অনলাইনে পরীক্ষা দিয়েছ সেহেতু খুব ভালো রেজাল্ট হয়েছে আর এ যেহেতু অ্যাসাইনমেন্ট এবং অনলাইনে ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তাই অতএব এবার কিন্তু একশোতে একশো পাওয়ার একটা চান্স রয়েছে তাই যারা কম নাম্বার পেলে তারা কিন্তু হতাশ হয়েও না কারণ কখনো নাম্বার দিয়ে কখনো তোমার সম্পূর্ণ মেধা সঠিকভাবে নির্বাচন করা যায় না তোমরা চেষ্টা করো যে ভুলগুলো করেছ যে ভুলগুলোর জন্য তোমাদের পার্সেন্টেজ কমেছে সেই ভুলগুলো যেন তোমরা আবার না করো বা পুনরাবৃত্তি না ঘটে অবশ্যই তোমরা পাশে থেকে আর আমি চেষ্টা করবো আমার গাইডেন্সটা আর ভালোভাবে দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থেকো সকলে